নানা আয়োজনে উদযাপিত হচ্ছে ভারতের স্বাধীনতা দিবস। এ উপলক্ষে দিল্লিতে এক ভাষণে জম্মু কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের পক্ষে সাফাই গাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্বাধীনতার 73 বছরে চিফ অব ডিফেন্স স্টাফ পদের ঘোষণাও দেন মোদি। চন্দ্রানী চন্দ্রা, ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার ভারতের 73তম স্বাধীনতা দিবস উপলক্ষে প্রথমে নেই জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অনুষ্ঠানে আগত শিশু কিশোরদের সাথেও হাত মেলান মোদি। স্বাধীনতা দিবসে দিল্লির রেড ফোর্ট ময়দানে প্রায় দেড় ঘন্টা ব্যাপী ভাষণ দেন প্রধানমন্ত্রী মোদি। বলেন, 70 বছরে যারা কাশ্মীরের স্বাধীনতা এনে দিতে পারেনি, দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে তা বাস্তবায়ন করেছে তার সরকার। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের 10 সপ্তাহের মধ্যে 3 তালাক নিষিদ্ধকরণ এবং বিশেষ মর্যাদা বাতিল সহ জম্মু কাশ্মীরকে 2টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার। যারা সন্ত্রাসবাদীদের সমর্থন করে তাদের মুখোশ খুলে দেওয়ার কথাও বলেন মোদি। প্রতিরক্ষা ব্যবস্থায় আসে বড় ধরনের সিদ্ধান্তের ঘোষণা। আজ হমনে নির্ণয় কিয়া হ্যায়, প্রতিরক্ষায় যুক্তরাষ্ট্রের আদলে চিফ অব ডিফেন্স স্টাফ নামে একটি নতুন সামরিক পদ সৃষ্টি করা হবে, যিনি সেনা, নৌ ও বিমান বাহিনীকে আরও সক্রিয় করা সহ জাতীয় নিরাপত্তা সুনিশ্চিতে কাজ করবে। ভারতের স্বাধীনতা দিবস উদযাপনের দিনেই পাকিস্তান কাশ্মীরবাসীর জন্য কালো দিবস পালন করছেন বিভিন্ন সংগঠনের কর্মীরা। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।